আলে আহমদ তাকরিম অদম্য বিশ্বজয়ী এক শিশু, ছড়াচ্ছে কোরআনের আলো, গড়ছে কীর্তি। তাকরিমের দাদার বাড়ি সিরাজগঞ্জে হলেও নদী ভাঙনের কারণে এখন টাঙ্গাইলের নাগরপুরের ভাদ্দা এলাকায় পরিবারের বসবাস। জরাজীর্ণ এই বাড়িতেই জন্ম মেধাবী এই শিশুর। বাবা সাভারে একটি মাদ্রাসায় শিক্ষকতায় জড়িত, মা গৃহিণী, থাকেন বাড়িতেই। জানালেন, ছোটবেলা থেকেই পড়াশোনায় প্রবল আগ্রহী তার মেজ সন্তান। বাড়িতে আসার কথা বললে খালি বলবো যে আমি বাড়িতে যাবো না, আমি মাদ্রাসায় থাকবো। কোরআন প্রতিযোগিতায় নিয়মিত দিছি, মানে আল্লাহ করছে আর কি, ওদের হুজুরদের উচিল আর কি, হুজুরদের অনেক মেহনত আর পিছে। খুশি ঠেলাতাম, দেহটা ফাইটে দিয়ে গেছে, যেমন লাতি কাল্লা এত মানে গলা বানাইছে। তাকরিমের কীর্তিতে গর্বিত তার এলাকার মানুষ। স্থানীয় জনপ্রতিনিধিরা জানালেন, এর আগেও সংবর্ধনা দেয়া হয়েছে মেধাবী এই শিশুকে, এবার তা হবে আরো বড় পরিসরে। আমি ইনস্টান দেখার সাথে সাথে আমি আর দেরি করতে পারি না, যে আমি আল্লাহর কাছে শুকরিয়ার জন্য। যখন সে অন্য দেশে যায় কম্পিটিশন করার পরে একটা ভালো রেজাল্ট করে, তো স্বভাবতই দেশের জন্য, আমাদের সকলের জন্য এটা আনন্দের। সালেহ আহমেদ তাকরিমের বাবা জানান, ছোটবেলা থেকে পড়াশোনায় প্রচন্ড মনোযোগী ছিল সে, ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। অর্বিতে একটা আগ্রহ ছিল আগে থেকে, যে আল্লাহ আম্মু তুমি আমার জন্য দোয়া করো, আমি জানি বিশ্বের মধ্যে ভালো একটা কিছু অর্জন করতে পারি। অর্বিতে আগে থেকে আরও তামান্না, এরকম আকাঙ্ক্ষা ওর ভিতরে ছিল, যে বাস্তবে লেখাপড়ার মধ্যে ও যখন পড়ালেখা করে খুব মনোযোগ দিয়ে করে, যখন পড়ালেখা করে মন দিয়ে পড়ে। সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে তাকরিম। এর আগে গেল মার্চে ইরানে কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছিল শিশুটি। পাশাপাশি দেশি বিদেশি আরও কীর্তিও গড়েছে সে।